हेलो फ्रेंड्स, वेलकम टू माय कुकिंग डिश। आज अपने नहीं एसेछि स्पेशल नवाबी श्यामाई रेसिपि। रेसिपिटर नाम जेमन नवाबी श्यामाई, तेमनी देखते एवं खेते किन्तु दारुण। यही श्यामाई एक बार खेले एर स्वाद कखनो भुला जाए ना। आपनारा चाहले बार्थडे, मैरेज डे किंबा जेकोनो स्पेशल डेते यही रेसिपिटी तैरी करते पारें। आशा करछि रेसिपिटी आपनादेर खूब भालो लागबे। ताहले चलुन देखे निच्छि कि करे तैरी करब। नवाबी श्यामाई तैरी करार जन्ये चूलार आगुनटाके लते रेखे एकटा पैन बसिए दिच्छि 2 टेबिल चामच परिमाण घी। এখন এই ঘিটাকে গলিয়ে নিয়ে এই ঘিতে ভেজে নেব 2 টেবিল চামচ পরিমাণ করে কুচনো কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, কিছুটা আস্ত কাজু আর কাঠবাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ মতো পেস্তা বাদাম। তবে আপনারা চাইলে এগুলোকে কাঁচাও রাখতে পারেন। এই বাদামগুলোকে আমি হালকা করে ভেজে নেব আর বাকি ঘিতে আমি সামাইটাকে ভাজবো। এখন আমি বাদামগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। বাদামগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি নিচ্ছি 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সামাই। সামাইটাকে আমি এখন ঘিতে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন চিনি আর গুঁড়ো দুধের সাথে সামাইটাকে ভালো করে মিশিয়ে আগুনটাকে লতে রেখে হালকা করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলেছে ততক্ষণ ভাজতে হবে, তবে এতে কোনো জল দেওয়া যাবে না। সামাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম সামাইটা। এখন কাচের একটা সার্ভিং বোলে এই ভাজা সামাইয়ের অর্ধেকটা পরিমাণ দিয়ে চারিদিকে সমান করে একটা লেয়ার তৈরি করে নেব। ভিউয়ার্স, আমার চ্যানেলে গত ভিডিওতে একটা লেয়ার পুডিং সামাইয়ের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখতে পারেন। লেয়ারটা কমপ্লিট করে নিয়েছি, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 লিটার ফুটানো ঠান্ডা দুধ নিচ্ছি। আগুনটাকে আমি এখন নিভিয়ে রেখেছি। এখন এই দুধের সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। তার সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর আমি এখানে কোনো ফুড কালার বা কর্নফ্লাওয়ার ইউজ করছি না, কারণ কাস্টার্ড পাউডারে অলরেডি ফুড কালার আর কর্নফ্লাওয়ার দেওয়াই আছে। আমি এখন সব উপকরণ একটা স্পেচুলা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ দুধের সাথে ভালো করে মিশিয়ে এখন আমি চুলায় আগুনটা ধরিয়ে দেব। চুলায় আগুনটা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচের দিকে জমাট বেঁধে যাবে। আর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে দুধের মিশ্রণটা ঘন হয়ে গেছে। তবে খুব বেশি ঘন করা যাবে না, তার আগে আগুনটা নিভিয়ে নিতে হবে, তা না হলে আগুন থেকে নামানোর সাথে সাথেই একেবারে চাকা হয়ে যাবে। আমি এখন আগুনটাকে নিভিয়ে নেব। আগুনটাকে নিভিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে লেয়ার করা সামাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। চারিদিকে সমান করে ঢালতে হবে এবং এই মিশ্রণের লেয়ারটাও চারিদিকে সমান করে করতে হবে। আমি একটা স্পেচুলা দিয়ে আর একটু সমান করে নিচ্ছি।
পেঁচোলা দিয়ে উপর থেকে আর একটু মিল করে এর উপরে আমি ভেজে রাখা বাকি সেমাইটুকু দিয়ে দিচ্ছি। এই সেমাই দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি, চারিদিকে সমান করে দিতে হবে সেমাইটা। এখন এই সেমাইয়ের উপরে নিজের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি, আপনারাও নিজেদের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। তারপর দিচ্ছি কুচুনো কাঁচা পেস্তা বাদাম, তারপর দিচ্ছি কুচুনো কিছুটা চেরি, তারপর দিচ্ছি ভেজে রাখা আস্ত কাজু এবং কাঠবাদাম। ডেকোরেশনের পালা শেষ। এখন সার্ভিং বোলটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। চলে এলাম 1 ঘন্টা পর। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার স্পেশাল নবাবী বা নওয়াবী সেমাই। এর ভিতরে ঠান্ডা ঠান্ডা ক্রিমি লেয়ার আর উপর নিচে ক্রিসপি লাচ্চা সেমাইয়ের লেয়ার মিলে রেসিপিটি সত্যি দুর্দান্ত। এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ কখনো ভোলা যায় না। তাহলে ভিউয়ার্স, রেসিপিটি সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।